খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও। যারা বিজনেস করতে চায়, যারা ইনভেস্ট করতে চায়, যারা একটু বড় মাপের ব্যবসায়ী হতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেভ ইন্ডাস্ট্রি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। আমার নাম তাপস পাল, আমি কেভ ইন্ডাস্ট্রির ওয়েলনেস অ্যাডভাইজার এবং নেটওয়ার্কার। বন্ধুরা, আজকে কেভ ইন্ডাস্ট্রির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমি কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও। যারা বিজনেস করতে চায়, যারা ইনভেস্ট করতে চায়, যারা একটু বড় মাপের ব্যবসায়ী হতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। আর হ্যাঁ, ভালো কথা, আমি দেখুন কষ্ট করে 6-7 ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও তৈরি করি, ঠিক আছে? ভিডিওটা 10 মিনিট হোক, 8 মিনিট হোক, 7 মিনিট হোক, আপনাদের কাছে কিন্তু 5-7 মিনিট, আমার কাছে কিন্তু 7-8 ঘন্টা। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি ভিডিওর মধ্যে যা যা ইনফরমেশন দিতে চলেছি বা যা যা ইনফরমেশন দিই, আপনারা ওটা সম্পূর্ণ দেখুন। কেন কি আপনাদের জন্য কিন্তু বানানো এই ভিডিওটা, আপনাদের জন্যই কিন্তু বানানো ভিডিওটা, আমার জন্য কিন্তু আমি বানাই না। আমার ভালো লাগে, আমি বানাই আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য। আমি যতটা জানি ততটা ডিস্ট্রিবিউট করবার জন্য আমি কিন্তু বানাই। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক একটা করে অবশ্যই দেবেন এবং কমেন্ট কিছু না কিছু করবেন। আপনার ভিডিওটা ভালো লাগলো, খারাপ লাগলো, কিছু যদি কোয়েরিজ থাকে হেলথ রিলেটেড, বিজনেস রিলেটেড করবেন, কোনো অসুবিধা নেই, কমেন্টের রিপ্লাই পাবেন 100%, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। বন্ধুরা, আজকের ভিডিওটা যেহেতু ফ্র্যাঞ্চাইজি নিয়ে, কেভ ইন্ডাস্ট্রির ফ্র্যাঞ্চাইজি নিয়ে, তো সেই জন্য স্পেশালি দুটো জায়গা বিশেষ করে বলবো, যেমন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার মধ্যে আপনারা যারা ভিডিওটা দেখছেন, কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন কেবা সুপার এবং স্টকিশ নেওয়ার জন্য, ওটাকেই ফ্র্যাঞ্চাইজি বলা হয়, নিশ্চয়ই জানেন সকলে। তো মিনিমাম 1 লক্ষ টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকার মধ্যে আগ্রহী ব্যক্তি থেকে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, বিজনেসটাকে গ্রো করবার জন্য একটা বড় স্টক পয়েন্ট বা একটা সুপার স্টকিশ প্রয়োজন যে কোনো জায়গায়। আপনি যদি 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কেভ ইন্ডাস্ট্রি কিছু প্রোডাক্ট স্টক করতে পারেন, তাহলে আপনার বিজনেস অটোমেটিকলি কিন্তু ডেভেলপ হবে, আর হবে পরবর্তীকালে বিজনেস কিন্তু 100% কিন্তু গ্রো হচ্ছে, গ্রো হবে। তাই আমাদের টিমের তরফ থেকে আমি চাই যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় যে ব্যক্তি 1 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকার মধ্যে, তিনি হতে পারে 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, হোয়াট এভার, কোনো যায় আসে না, ইনভেস্ট করতে পারবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে। নিচে যে নাম্বারটা আছে সেটাতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? এটা হলো এক। আর দুই হচ্ছে ইয়ংদের জন্য, যারা ইয়ং, হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি ইনভেস্ট করতে পারবে না, সবার পক্ষে ইনভেস্ট করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিছু মানুষ আছে যাদের হয়তো আর্থিক দিক দিয়ে খুবই স্ট্রং, কোনো সমস্যা নেই, তাদের তো খুবই ভালো, ওটাই বললাম প্লাস পয়েন্ট। আর যাদের আর্থিক দিক দিয়ে খুব একটা জোর নেই, তারা পরিশ্রম করে বাইনারি, যে বাইনারি ইনকামের যে একটা প্রসিডিওর আছে কেভ ইন্ডাস্ট্রির বাইনারি ইনকাম, যারা ফ্র্যাঞ্চাইজি নেবেন, যারা ফ্র্যাঞ্চাইজি নেবেন বা সুপার স্টকিস নেবেন, তারা কিন্তু করতে পারেন অবশ্যই বাইনারি, তাহলে আরো ইনকামটা আপনাদের কিন্তু বাড়বে। কিন্তু যারা ইনভেস্ট খুব একটা বেশি করতে পারবেন না, ঠিক আছে, তারা কিন্তু বাইনারিতে আপনারা আসতে পারেন। বাইনারিতে এলে তার লাভটা বলে নি, দেখুন আপনার পরিবারের জন্য আপনি আপনার প্রয়োজনীয় উপকরণগুলো নিলেন, যেটা কোম্পানি একটা প্যাকেজ আকারে করে দিয়েছে, ঠিক আছে? সে 2000 টাকার প্যাকেজটা আপনি পারচেজ করলেন। দেখুন, যে কোনো বিজনেস, যে কোনো বিজনেস শুরু করতে গেলে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। তো
অনেক রকমের ইনভেস্টর, একটা টাইম ইনভেস্ট করতে হয়, এক হচ্ছে টাকা ইনভেস্ট করতে হয়, এবং আপনার স্কিল নলেজ এগুলো ইনভেস্ট করতে হয়। একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরুন আমি ইউটিউব করি, ঠিক আছে, ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটা দেখছেন, আমার এটা ছাড়া আরও দুটো থেকে তিনটে ইউটিউব চ্যানেল আছে, সে চ্যানেলগুলোর নামগুলো বলে দিচ্ছি, দুর্গাপুর, আমি দুর্গাপুরে যেহেতু থাকি, দুর্গাপুর এন্টারটেনমেন্ট, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে নিতে পারেন দুর্গাপুর এন্টারটেনমেন্ট, তার সাথে সাথে ব্লগিং চ্যানেল, প্র্যাঙ্ক চ্যানেল, আমার এগুলোও ভালো লাগে, তো তার জন্য একটা চ্যানেল আছে, দেখে নাও, ব্লগ মাস্তি, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এবং এছাড়া আরও অন্যান্য আমার বোনের চ্যানেল আছে, ঠিক আছে। ব্যাপারটা হলো ইউটিউব চ্যানেল তৈরি করা টাকা লাগে না, চ্যানেল তৈরি করতে কিন্তু টাকা লাগে না, কিন্তু এই ইউটিউব ভিডিও বানানো, তারপর এডিট করা, আপলোড করা, এইগুলোর পিছনে কিন্তু প্রচুর সময় লাগে। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটার পিছনে কিন্তু প্রচুর আমার সময় লেগেছে। তো তেমনই তোমাকে সময় এবং তোমার স্কিল আর টাকা, তিনটের মধ্যে কিছু না কিছু, কোথাও তিনটে লাগে আর কোথাও দুটো লাগে, কোথাও একটা লাগে, কিন্তু ইনভেস্ট তোমাকে করতেই হবে। তো তেমনই বাইনারি ব্যাপারটা বলছি, বাইনারিতে যারা ইনভেস্ট, টাকা ইনভেস্ট করতে পারবে না, তাদের কি টাইম ইনভেস্ট করতে হবে এবং তার সাথে সাথে এফোর্ট দিতে হবে, ঠিক আছে। এক হচ্ছে বাইনারির সুবিধা হলো, এখন যারা ইয়ং ছেলে মেয়ে, তাদের সবচেয়ে, যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, তাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো প্রতিটা পেয়ারেও 200 টাকা করে কিন্তু পাবে, প্রতিটা পেয়ারে 200 টাকা করে পাবে, সাপ্তাহিক একটা ইনকাম পাবে, ঠিক আছে। এবং ইন ফিউচার চাকরি বাকরি জবের অবস্থা খুবই খারাপ, নিশ্চয় তোমরা বুঝতে পারছ কি একটা চক্রান্ত চলছে, বুঝতে পারছো, বিশ্বব্যাপী একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্তের ফাঁদে কিন্তু আমরা সফলই আছি। তো সেইখান থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে কিছু করতে হবে, এমন কিছু করতে হবে আমাদেরকে সবাইকে মিলে মিশে কাজটা করতে হবে। কারুর প্রতি কারু যদি আমরা হিংসা করি, যেমন ধরো হিংসাটা কেমন বলে নিচ্ছি, খুবই সিম্পলি বলছি, আজকে এই ভিডিওটা তোমরা দেখছো, ভিডিওটা দেখার পর আমি বারবার বলি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, তো শেয়ারটা করো, ঠিক আছে। শেয়ার করলে এটা হিংসা করো না যে শেয়ার করে দেবো ও জেনে নেবে বা আমার শেয়ার করে আমার লাভ কি, ওটা না, শেয়ার করবে তুমি যেটা শুনলে সেটা তুমি শেয়ার করলে, অবভিয়াসলি দেখবে কোথাও না কোথাও তোমারও কিছু জিনিস অনেকে শেয়ার করবে। এই যে আমরা যদি সবার হাত ধরে আমরা যদি এগিয়ে যাই না, আমরা অনেক বেশি কিন্তু এগোতে পারবো এবং অনেক বেশি সফল হতে পারবো, এই কথাটা মনে রাখো, ঠিক আছে। হিংসা করে কিন্তু কোনো দিন বড় হওয়া যায় না, হিংসা করে কোনো দিন বড় হওয়া কিন্তু যায় না, সেই জন্য তোমরা সকলে মিলেমিশে কাজ করো, অনেক বেশি এগোবে। এবং যেটা প্রথমেই বললাম, তোমরা যারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে চাও, অবশ্যই নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করো, এবং বাইনারি নিয়ে তোমরা যারা খেলতে চাও অবশ্যই যোগাযোগ করো। আমি একটা ইয়ংদের নিয়ে একটা টিম বিল্ড করতে চাই, সবথেকে বড় ব্যাপার আমি যেইখানে আছি, আমি যে ইন্ডাস্ট্রির সাথে আছি, সেই ইন্ডাস্ট্রির প্রোডাক্ট আমরা ব্যবহার করব, এমনি একটা মানসিকতা আমাদের তৈরি করতে হবে, মাইন্ডসেট করতে হবে, কোনো রকম নেগেটিভ হবে না, পারবো না, এইসব থটসগুলো মাথায় আনলে কিন্তু চলবে না। যে কোনো প্রবলেম হলে একটা ম্যাথ, একটা অঙ্ক তোমাকে দেয়া হয়েছে, এটা ভেবে নেবে, একটা অঙ্ক তোমাকে দেয়া হয়েছে, সে অঙ্কটা তোমাকে যেন কোনো প্রকারে সঠিক নিয়মে কিন্তু তোমাকে সলভ করতে হবে। রুলসগুলো তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে, রুলসগুলো তুমি জানো যে এই কোন ফর্মুলাটা দেবো, কোন ফর্মুলাটা দেবো তুমি জানো, এবং সেগুলোকে বারবার ইউটিলাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি সাকসেস পাবে। সো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, থ্যাংক ইউ।